সদর উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত পাবনা 5 আসন। এখানে বরাবরই বিএনপি জামাতের আধিপত্য বেশি। নবম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের হেভিওয়েট প্রার্থী যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহানকে পরাজিত করে আলোচনায় আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। এরপর 2014 সালের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। তাই আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলতে যা বুঝি আমরা, প্রগতিশীল চিন্তা চেতনা বিশ্বাসী মানুষ, এরাই এখন পাবনা নিয়ন্ত্রণ করতেছে। আগামী দিনে ইনশাল্লাহ নৌকা আবার বিজয়ী হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, যাকেই মনোনয়ন দিবেন, নৌকা মার্কা প্রতীক দিবেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে আমরা সে নৌকাকে জয়যুক্ত করবো। এই আসনে 1991 সালে জামায়াত ইসলামী, 1996 সালে বিএনপি ও 2001 সালে নির্বাচনে জামায়াত ইসলামী নিজেদের দখলে নেয়। তবে এবার এই আসনটি শরীক জামাতকে ছাড় দিতে নারাজ বিএনপি। বিএনপি নির্বাচনমুখী দল সমগ্র বাংলাদেশে বিএনপি সাংগঠনিকভাবে গতবারের থেকে এখন অনেক সম্পূর্ণ এবং শক্তিশালী, সাংগঠনিকভাবে সবসময় শক্তিশালী ছিল, এখনো আছে, আগামীতে আরো বেশি হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি আগামী দিনে পাবনার এই 5 আসনে শামসুর রহমান শিমুল বিশ্বাস বিপুল ভোটে বিজয়ী হবে। পাবনা 5 আসনে মোট ভোটার 4,41,000, যার মধ্যে 2,17,000 নারী ভোটার। সময় সংবাদ, পাবনা।